রাঙামাটির হাপ্তে উপজেলার 4 নম্বর হাপ্তা ইউনিয়নের ঢাকাইয়া কলোনিত পাড়ার পাদদেশত ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দালয়ের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রত আইবেল্লায় অনুরোধ করেছি হাপ্তে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। মেয়ের 14 তারিখ রবিবার বিকাল 3:30 তিনি এ এলাকা যাইরে জনসাধারণ হতা হই এবং ইতারারে ঘূর্ণিঝড় মুখার আঘাত সম্ভাব্য হয়ে হতে রায়বেল্লায় নিরাপদ আশ্রয় আয় দেবের অনুরোধ জানাই। এ সময় ইয়নু হয় আজকে যে ঘূর্ণিঝড় মুখার প্রভাবে আমাদের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তারই অংশ হিসেবে আমরা 17টি আশ্রয়কেন্দ্র কাপ্তাই উপজেলায় প্রস্তুত রেখেছি। তার একটা অংশ হচ্ছে আমাদের কাপ্তাই ইউনিয়নে ঢাকাইয়া কলোনি, এটা আমরা সার্বিক তাদেরকে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি যেন তারা নিকটস্থ আশ্রয়কেন্দ্র যেটা কাপ্তাই উচ্চ বিদ্যালয় এখানে আসার জন্য। এ সময় হাপ্তা থানা ওসি জসীমউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, 4 নম্বর হাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলার হোসেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন। হাপ্তা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় মোকা ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলার ফাঁসকান ইউনিয়নের 17 আশ্রয়কেন্দ্র খোলা হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।